আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ফিশ ফ্রাই করব, তার জন্য চারটে নিয়ে নিয়েছি বড় সাইজের মাছ। তো মাছগুলো আমার ফ্রিজে ছিল, আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে দিয়েছিলাম। তো ভালো করে আর দেখে নিচ্ছি কিছু আশমাস আছে কি না, দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে বরফগুলো আমার ছেড়ে গেছে, তো আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কেটে মশলা যাতে ঢুকে তার জন্য ভালো করে আমি মাছগুলো কেটে নিয়েছি। মাছগুলো তো আমার ছিঁড়ে নিয়ে হয়ে গেছে সব, আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, বেসন, চালের গুঁড়ো, এগুলোকে আমি সব এক পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। তো হয়ে গেছে আমার ব্যাটারটা তৈরি করা, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে সব মাখিয়ে নেব ভালোভাবে, যাতে তেল মশলা ভালো করে ঢুকে। তোমার হয়ে গেছে, এবার এগুলোকে ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে ভেজে নেব। সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হালকা আছে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, পরিবেশনের পালা। এবার এর সঙ্গে ধনিয়া পাতার চাটনি আছে, লেবু আছে আর বিট লবণ আছে। চাটনি বিট লবণ লেবু দিয়ে শাহিন। এই ছিল ভিডিও আজকে, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।